নমস্কার। বর্তমান সময়ে আমরা জানি যে আদালতের নির্দেশে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার অঞ্চলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিউ ইয়র্কে তার চোখের চিকিৎসার জন্য গিয়েছে এবং সাম্প্রতিককালে তার একটি ছবি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় এবং সেটি নিয়েই পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অন্যতম সদস্য মোহাম্মদ সেলিম একটি টুইট করেছেন। আগে দেখে নেব উনি টুইটে ঠিক কি বলতে চাইছেন। মোহাম্মদ সেলিম যে টুইটটি করেছেন সেই টুইট থেকে স্পষ্টত বোঝা যাচ্ছে যে তিনি শুধুমাত্র ভারতবর্ষের অন্তর্গত একজন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করছেন তাই নয়, এ বিশ্বের প্রত্যেকটি নারীকে তিনি একইভাবে এই টুইটের মাধ্যমে অপমান করেছেন। তিনি যে ভাষায় কথা বলছেন বর্তমান সময়ে দাঁড়িয়ে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থাকার জন্যে আমার মনে হয় যে আমরা লজ্জিত যে একজন রাজনীতিবিদ তার মুখ থেকে এই ধরনের ভাষা আমরা শুনছি। আসলে রাজনীতিতে বিরোধিতা অবশ্যই থাকবে, বিরোধী রাজনীতির অবশ্যই অন্যতম একটি বিষয়, কিন্তু সেখানে দাঁড়িয়ে ভাষার একটা লাগাম থাকা উচিত বলে আমার মনে হয়। গত বছরেরই ঘটনা, ওনাদেরই সরকার রয়েছে কেরালায়, সেখানের মুখ্যমন্ত্রীও কিন্তু বিদেশে গিয়েছিলেন তার শারীরিক অসুস্থতার কারণে, সেটা নিয়ে কিন্তু এই ধরনের জলঘোলা বা এই ধরনের ভাষা প্রয়োগ কখনোই হয়নি। দীর্ঘ 34 বছর তারা যখন ক্ষমতায় ছিলেন তাদের ছেলেমেয়েরা কীভাবে ভোগ করেছেন, কীভাবে তারা বিদেশে গেছেন তাদের লেখাপড়া করার জন্য, অথচ আমার বাংলার তৎকালীন সময় ইংরেজি শিক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল, তৎকালীন সময় কম্পিউটার আসতে দেওয়া হয়নি, অথচ নিজেদের ছেলেদের বিদেশে পড়িয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করার বিষয়টা কিন্তু বাংলার জনগণ দেখেছে। আজকের দিনে দাঁড়িয়ে এনারা এত বড় বড় কথা বলছেন, তবে বিরোধিতা করার ক্ষেত্রেও কিছুটা লাগাম থাকা উচিত বলে আমার মনে হয়। কারণ যে ভাষা তিনি প্রয়োগ করছেন, যে ভাষার মাধ্যমে তিনি এই বিরোধিতা করার চেষ্টা করছেন, সেই ভাষাটা কখনোই কোনো একটি রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত কারোর পক্ষে সেই ভাষা গ্রহণযোগ্য নয়। এমনকি এটাও শোনা যাচ্ছে তার দলের মহিলারাও তাকে ধিক্কার জানাচ্ছেন এই ভাষা প্রয়োগের জন্য। পরিশেষে এটাই বলা যায়, যত শীঘ্র এই বিষয় নিয়ে উনি ক্ষমা চাইবেন ততটাই তাদের এবং এই ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে মঙ্গল। কারণ এই ধরনের বিদ্বেষমূলক যে কমেন্ট তা কখনোই রাজনীতিতে গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ।